নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ইন্দো বাংলা জেলা শাসক পর্যায়ে আলোচনা, অনুপ্রবেশ ইস্যুতে অধিক গুরুত্ব। বেহাল সড়কে বিধ্বস্ত যোগাযোগ, অবরোধ গড়ে প্রতিবাদ বিশ্ববিদ্যালয় ছাত্রদের। সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে গণধর্ষণ, অভিযুক্ত 5 যুবক গ্রেপ্তার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সীমান্ত দিয়ে একের পর এক অনুপ্রবেশের ঘটনা নিয়ে মূলত দুদেশের জেলাশাসকদের মধ্যে আলোচনা হয়েছে। সোমবার শিলচরে কাছাড়ের জেলাশাসকের কনফারেন্স হলে কাছাড় ও করিমগঞ্জের জেলাশাসকের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন সিলেটের জেলাশাসক নাজিয়া সিরিন ও মৌলভীবাজারের জেলাশাসক কাজী ইমদাদুল ইসলাম। বৈঠকে সীমান্তের ওপারে থাকা বাংলাদেশের দুটি জেলাতেও রাতে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করার উপর গুরুত্ব দেন বরাকের দুই জেলাশাসক। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে কাছাড়ের জেলাশাসক লয়া মাদ্দুরী বলেন, দুদেশের মধ্যে রেল ও সড়ক পথে যোগাযোগ, লাতু সীমান্তে একটি হাট চালু করা, দুর্যোগ বিষয়ক তথ্যের আদান প্রদান ও বন্দী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের দুই জেলাশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। তাছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ শেষ করার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয়েছে। Conference, DCDM level conference was successful. We discussed lot of issues, ongoing issues and apprehensions that both of us on both sides have. Train, bus, connectivity, prisoners exchange and all of that. So we will be intimating government ko hum likhenge, jo government ka approval se kiya ja sakta hai, wo government se hum take up karenge. Jo hamare level pe hai, information exchange regarding disasters also was discussed. So Karimganj DC sir was team leader for the team and we had a fruitful discussion with the delegates from Bangladesh. করিমগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কিছু সমস্যার কথাও এদিন তুলে ধরেন করিমগঞ্জের জেলা শাসক এম এস মণিভন্নন। মানে কাউকা স্মাগলিং হতে হয়, মানে বিএসএফ কা কনসার্ন হ্যাঁ, আমারা কনসার্ন হ্যাঁ, আর ইন লোক কা ক্যা ক্যা অ্যাক্টিভিটি, মানে অ্যাকশন লেতে হ্যাঁ, হাম লোক কি ক্যা অ্যাকশন লেতে হ্যাঁ, হাম ক্যা চাহতে হ্যাঁ, ইনকো হামনে মানে ইনকো মানে যে ইয়ে সোচা হ্যাঁ, মানে ইনকা কোঅপারেশন সোচা থা, ইন লোক ভি আমারা ইয়ে বর্ডার মে ভিজিলেন্ট রখনে কে লিয়ে বিএসএফ আর আমারা তো পুলিশ তরফ সে হাম বহুত মানে পুলিশ ইয়ে কর রহে হ্যাঁ, আর বর্ডার কে বগল মে পাস মে ইয়ে ক্যাটল হাট রখনে কা বাধা হ্যাঁ, হাম ভি ইনকো মানে ইয়ে কিয়া রিকোয়েস্ট কিয়া, তো মানে বর্ডার কে পাস মে কুছ মানে ক্যাটল হাট মানে রখনে কে লিয়ে মানা করনে কে লিয়ে হাম রিকোয়েস্ট কিয়া, আর বর্ডার পে আমারা দোনো ডিস্ট্রিক্ট মে সিলচর আর করিমগঞ্জ মে 144 ইস্যু করকে ড্যুরিং নাইট টাইম সনসেট টু সনরাইজ টাইম পে মুভমেন্ট মানে পাবলিক মুভমেন্ট কা রেস্ট্রিকশন কিয়া হুয়া, হাম তো সেম অ্যাকশন সেম টাইপ অফ অ্যাকশন হাম ভি ইনকা মানে বাংলাদেশের সাইড সে হামনে রিকোয়েস্ট কিয়া, তো ইস তরফ কা ও অ্যাক্টিভিটি মানে পাবলিক অ্যাক্টিভিটি রেস্ট্রিক্ট করনে মে আমারা স্মাগলিং কা কন্ট্রোল হো। শিলচর থেকে দরগাকোনা পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকাল থেকে সড়ক অবরোধে নামে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে এদিন বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে হাইলাকান্দিগামী সড়কে অবরোধ গড়ে তোলা হয়, ফলে প্রচুর সংখ্যক গাড়ির লম্বা লাইন লেগে যায়। গত কিছুদিন থেকেই এই সড়ক বেহাল হয়ে পড়ে থাকায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে বিভিন্ন মহল, কিন্তু এর সংস্কার না হওয়ায় ছাত্ররাই অবরোধ গড়ে তোলে।
এদিকে বেশ কয়েক ঘন্টা ধরে অবরোধ চলতে থাকায় শেষমেশ টনক নড়ে জেলা প্রশাসনের। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার লিখিত আশ্বাস দেন যে ছাত্রদের দাবি অনুযায়ী 20 দিনের মধ্যে রাস্তাটি সংস্কার করা হবে। এরপরই ছাত্ররা অবরোধ তুলে নেয়। খাল ভরাট করে দ্বিতল ভবন নির্মাণের গুরুতর এক অভিযোগ সামনে এসেছে সোমবার। উত্তর করিমগঞ্জের গিরিশগঞ্জ বাজার সংলগ্ন রশিখালের ওপর অবৈধভাবে সিরাজউদ্দিন নামের এক ব্যবসায়ী ওই ভবনটি তৈরি করেছেন বলে জনগণের অভিযোগ। অভিযোগে জানা গেছে, খালটি দখলমুক্ত করতে এলাকার বাসিন্দারা বহু সংগ্রাম করলেও তা কোনো কাজে আসেনি। ফলে এবার বাধ্য হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অভিযোগ জানাতে এলাকাবাসী গণস্বাক্ষর অভিযানে নেমেছেন। পরে এ নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন এক এপি সদস্য জানিয়েছেন, তার কার্যকালে এই রশিখালের সংস্কারে রাজ্য সরকার 5 লক্ষ টাকা বরাদ্দ করেছে। খাল সংস্কারে এগিয়ে আসায় তাকে মারধর খেতে হয়েছে বলে অভিযোগ করেন প্রাক্তন এপি সদস্য। এই খালটা আমি যেতাম তো এপি মেম্বার আসতাম, এপি মেম্বার থাকলে এখানে আমি 5 লাখ টাকার স্কিম ধরাইছি। স্কিম ধরাই যেমন কি ব্লক থেকে রশিখালটা আইয়ে আপনার লাগছে নামলে খালো, মানে এদিক এদিকে জলের ওই সাইডে গেলে দেখবার এটা পুরো খাল। আমিও কাম করাইছি আর কি, কাম করাই যেমন কি ও বাড়িতে আনলে একটু অসুবিধা হয়ে গেছে ও সিরাজমিয়ার বাড়ি। খালও যেমন কি এর আগে বিল্ডিং আসিল না, পরে যেমন কি বিল্ডিংটা বানাইছে খালের উপরে, খালের ওই জায়গাটাও খাল বনছে না, বাকি সব বনি গেছে। আচ্ছা, এটা তো আপনারা পুরানো মানুষ, খালটা কি তো পুরানো? ও একদম পুরানো, একদম আমরা জন্ম থেকেও দেখি আর কি খালটা আসিল। আর আমি খালটা তো আমি করাইছি একদম ও লাস্ট খাল পর্যন্ত আমি কাম করাইছি। বাড়িটা তো মনে করো কেউ যে গ্রাম আছে নানি করতার আছে, গ্রাম আছে নয়া গ্রাম আছে, অনেক বাড়িতে জলও লই যায়, বন্ধ ক্ষেত কিছু করতে অনেক অসুবিধা হয়, অনেক অসুবিধা হয়, ক্ষেত কিছু করাও যায় না, আর জল তো অনেক বাড়িতে জল ঢুকিয়ে যায়। ওই কেস খাইস হয়েছে, তো কেস খাইস হয়েছে, এরপরে তো তারা তানা দিয়া তানাও না মেনে করে দিচ্ছে, মেনে করি। আর পরে তো আমি একা মানুষ, আমার লগে তো আর কোনো লোক বেশি পাইছি না, পাইছি মোরাদার সেই নয়া গ্রামের মানুষ পাইছি, পাইলেও তো সবসময় লাগিয়া তো আর আমার লাগে থাকছে না, বুঝলেন না। এরপরে আমি যেমন কি আর এটা লোক ছাড়িয়ে দিছি, অনেক মায়ের দৈর খাইছি আমি, আর যে লোক আটিছি 5-6 দিন সকলে আর আরও থানার কিছু পুলিশ দারোগা কিছু পয়সা দিয়ে আর মেনে করিয়া এটার নাম আছে আজিজ দারোগা, আমার আমি নিজে বুঝতাম পারছি না আর তারা আমার খুব হ্যারাসমেন্ট করছে, করিয়া আমার তারা একদম জেলও দিলেছে, আমি জেলও আছেন খাটিছি। এক মদ্যপ পুলিশ কনস্টেবলের আক্রমণের শিকার হলেন হাইলাকান্দি সাংবাদিক রাজেশ দাস। জানা গেছে, পুলিশ কনস্টেবল রাজেশ শুক্লবৈদ্যের উৎকোচ নেওয়ার খবর পরিবেশন করেছিলেন সাংবাদিক। অভিযোগ অনুযায়ী গত বছর এনআরসি ভেরিফিকেশনের নামে ওই কনস্টেবলে ঘুষ নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন ওই সাংবাদিক। এরপর কনস্টেবল শুক্লবৈদ্যকে 3 মাসের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়। 3 মাস পর চাকরিতে যোগ দিয়ে তিনি সাংবাদিকের ওপর প্রতিশোধ নেন বলে জানা গেছে। তবে স্থানীয় কয়েকজনের সহায়তায় সাংবাদিক প্রাণে রক্ষা পান। এ ঘটনায় হাইলাকান্দি জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে রাজেশ দাস ঘটনার বিবরণ তুলে ধরেন। অ্যাকচুয়ালি ময় রিপোর্টার হয়, ময় জার্নালিস্ট হয়, গুয়াহাটির একটা পপুলার নিউজ চ্যানেল DY3 হিসেবে রিপোর্টার হয়। নিহা রাতি 10:30 বাজি আছিল, যে সময়ত ময় নিজের বন্ধুক তেও ঘর ছাড়বলে গৈছিল। এই সময়ত UB কনস্টেবল রাজেশ শুক্লবৈদ্য, রাজেশ শুক্লবৈদ্য ব্যক্তিজন যি ব্যক্তি হয় যি ব্যক্তি হব যাওয়া কিছু দিন আগতে তেহতের বিরুদ্ধে আমি নিউজ করেছিলাম, এটা ঘুষ লওয়ার একটা দৃশ্য আমি DY3 ফাদিল করেছিলাম, যত দেখা গেছে রাজেশ শুক্লবৈদ্য NRC ভেরিফিকেশন নামত ঘুষ লই আসিল, আর এই নিউজটি ফাদিল করার পিছনে তেহতের সাসপেনশন করাইছিল। আর সেই ক্ষেত্রত সেই রাজেশ শুক্লবৈদ্য এই পুরনি যে গ্রাজ আছে, যে প্রতিশোধ আছে আমার উপর মিটাইছে। কবলে গেল নিহা 10:30 বাজি আছিল, যে সময়ত আমি আমার বন্ধুর লগত গই আছিলো, সেই সময়ত মোক অকলে পাই মোক সুধিছিলে তুমি কত যাই আছা ইমান নিহা রাতি, আমি কৈ আছো মই বন্ধুর ঘর যাই আছো তেখেতে ঘর চাড়িবলৈ, মোর এটা কথা নুশুনি পেলাই মোক বিয়াকে গরু নিচিনা গরু পিটন দিছে। এই আপোনালোকে চাব, সেই চাব মোৰ বৰ্তমানে কি পৰিস্থিতি হৈছে,
মূর উপর লাঠিচার্জ করা হয়েছে চারি সাত আটজন সি আর পি এফ যখন উপস্থিতি সেই কনস্টেবলজনে ইউ বি কনস্টেবলজনে তাদের হাতের পর লাঠি লো মূর উপর লাঠিচার্জ করেছে। কেবল ইয়াতে নয় মূর এন্টায়ার বডি, কেবল আপনি যদি চাই মূর এন্টায়ার বডি একবারে লাল হয়ে গেছে, লাঠিচার্জের চিহ্ন মূর এন্টায়ার গোটার গাত আছে। ইয়াত যদি আপনি চাই ইয়াতে লাঠিচার্জের দাগ আছে, ইয়াতে লাঠিচার্জের দাগ আছে। এটা কথা স্পষ্ট হয়েছে যে মোক কইছে যে পুরনি দিনের যে মোটর বিরুদ্ধে যে নিউজ করেছিল সেইটার গ্রাজ মোর উপর মিটাইছে, আর মোক কইছে যে তুমি নিউজ করেছা আর নিউজের বিরুদ্ধে তোমার পুরনি কাজ আছে, সেই কারণে মানে তোমাকে মারি আসো। আর মানে তহত কইস যে মোক এড়ি করবা, মানে রিপোর্টার হয়। তারপর মানে দেখাইছো মানে এডিশন স্পিচারক ফোন করে তুমি আমার কে করেছা, মূল মোবাইলটো হাতের লই ঢিল মারি পেলাই দিছে, সেই সব মূল মোবাইলের কন্ডিশন। তারপর মানে এডিশন এসপি এসপি হয় মানে কারোর কথা পাতি পড়া নাই, কারণ মূল মোবাইলের কন্ডিশনটা কি হয়েছে সব সেইটি হচ্ছে হাইলাকান্দির দৃশ্য। মানে জার্নলিস্ট হয়, মূল স্বাধীনতা আছে যে মানে যিকোনো সময় যিকোনো ক্ষেত্রে গিয়ে নিউজ করব, নিহা রাতে দিনে দুপরিয়া মানে নিউজ করব, কিন্তু সেই ক্ষেত্রে এজন নিরীহ মানুষের উপর যদি এনে ধরনের কোনো পুলিশ কনস্টেবলে যদি লাঠি প্রচার করে, তাহলে কোনে আমাক ন্যায় প্রদান করিব? আমার অবস্থা সব কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সব। পরে সংবাদ মাধ্যমের পক্ষে ঘটনার নিন্দা জানিয়ে বলা হয় সুবিচার না পেলে তারা আন্দোলনের পথে পা বাড়াবেন। পুলিশ সুপারের মধ্যে লগ লইছিল আর ঘটনার বিষয়ে অবগত করিল। হাইলাকান্দি প্রেস ক্লাবের একটু ডিমান্ড যে এনে বেয়া কাম করা এজন সরকারি কর্মী, এজন কনিষ্ঠ মানে আরক্ষী কনিষ্ঠবলে যে আচরণ করিলে সাংবাদিকের লগত, সংবাদ মাধ্যমের উপর যে কোনো ধরনের হিস্টিম রুল আছে মানে তেওঁৰ এটা উদাহরণযোগ্য শাস্তি হবই লাগে, এটিও আমার লোকে বিচার। তেওঁৰ যদি উদাহরণযোগ্য শাস্তি নহয় তেনেহলে এটি একটু রেওয়াজ হয়ে যাব যে কোনে কোনে আরক্ষীর এগেইনষ্টত নিউজ করলে, কোনে আন আরক্ষীক নিউজ করলে আরক্ষীয়ে তেওঁলোকক স্ট্রিম রুল আসার সংবাদ মাধ্যমের উপর, এটি হব না লাগে, এনে এটা উদাহরণযোগ্য একটু শাস্তি হবই লাগে। যদি না হয় কি করব আপনারা? নহলে আমি আন্দোলন করবো। আমার আজি আমার অসম সাংবাদিক সংস্থা ওয়ার্কিং সাংবাদিক সংস্থা সিএমর একটু কথা পাতব। আমি কালির পর কালি যদি উদাহরণযোগ্য শাস্তি না হয় তেনেহলে আমি ধন্যবাদ বহি আমি অনশন। এদিকে পুলিশ জানিয়েছে দোষীর বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। প্রথমে তো আপনাকে জানাবলে বড় দুঃখাত লাগে না, আর মানে আপনার যে আশ্বাস দিছো এই আমি আইন মতে অ্যাকশন দিয়ে আছে, সাসপেন্ড করা হবে নাকি? এইটা তো মানে ডিপার্টমেন্টাল প্রক্রিয়া, কিন্তু প্রথম তো আমি আমার যে লিগাল প্রক্রিয়া আছে এই আমি করব। গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে? সেই অ্যারেস্ট মানে এই মানে আপনাকে এই কই আছে, এই আইন মতে যে প্রক্রিয়া আছে করব লাগিয়ে এই আমি। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে গণধর্ষণের শিকার হয়েছেন এক মহিলা। বাজারিছড়া থানা এলাকায় ওই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এই সুযোগকে কাজে লাগিয়ে একদল যুবক মহিলাকে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বাহানা করে অসম ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলিতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। পরে মহিলার অভিযোগের ভিত্তিতে বাজারিছড়া পুলিশ আটক করেছে তপননাথ, পান্নানাথ, মিঠুননাথ, অরুণনাথ এবং অনুপম নাথ নামের পাঁচ যুবককে। জানা গেছে আটক ওই পাঁচ যুবকের ঘর কাঁঠালতলিতে এবং সবার বয়স আনুমানিক ২২ থেকে ২৬ এর মধ্যে। যাকালে গ্রেয়ামকের কথা খবর পাওয়া মতে তাতে আমাদের মিটিং কিবা চলি আছে, তাত খবর পাই মই দৌড়ি স্টাফ দুইজনে কই লই ইহতক দেখিলি যে ঘটনা চলি আছে, তারপর সেই মাইকিটুকে লই আইলো যেটোর লগত গ্যাংরেপ হয়েছে। তার বিয়ের প্রলোভন দিয়ে বারবার যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। আজারুল ইসলাম নামের ওই শিক্ষক বর্তমানে পলাতক। জানা গেছে দক্ষিণ করিমগঞ্জের বাটুইয়ায় এক বেসরকারি স্কুলের শিক্ষক আজারুল ওই এলাকারই এক যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। যুবতীর গর্ভে তার ঔরসজাত সন্তানের খবর জেনে তাকে গর্ভপাত করান আজারুল। পরে মেয়েটি বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে, ঘটনার কথা সে পরিবারকে জানায়। পরে ধর্ষিতা যুবতীর পরিবারের পক্ষে দায়ের করা হয় এক এজাহার। এরপরই পালিয়ে যায় আজারুল, পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পরে ঘটনার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে ধর্ষণ শিকার ওই মহিলা জানান, তার গর্ভে সন্তান আসার খবর জানতে পেরে সে তাকে বার কয়েক গর্ভপাত করিয়েছে।
মানে হে কোনো সাইড না দেওয়ার কারণে আমি তারে বারবার কইছি যে একটু সাইড দিতে নাই নি এলা কতদিন আমি থাকতাম আমার আমি তো মেয়ে মানুষ আমার একটা জিন্দগি আছে মানে এটা কেয়ার না করে হে তো হয় ও তো আজকে নিউ হালকে নিউ বা আমার গরুর আরে দি মাতা ইয়া মানে ও মানে মিশা মিশা ওটা আশা দেব ইয়া রাখে যার লোক বিয়ে মাতা বা অন্য কিছু হোক হে মানে পুরা আমার অন্য মানে ব্ল্যাক মেলিং যে করে করিয়া পুরা নষ্ট করে দেয় ওরম করে করে ওলা রিলেশনে থাকতে থাকতে হে মানে মানে এবর্শন প্রায় হরাইতো হাইলাকান্দিতে বন্যার জল কমলেও কমেনি মানুষের দুর্ভোগ ধলেশ্বর এবং কাটাখাল নদীর জল বিপদসীমার 2 মিটার নিচে নেমে এসেছে কিন্তু দুর্ভোগ হচ্ছে নেই বানভাসী এলাকার মানুষের চারদিকে কাদা এবং দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ বাড়িঘরের যা অবস্থা একই অবস্থা আশপাশের স্কুলগুলোরও 672 নম্বর সামরকোনা এলপি স্কুলে ঢুকে দেখা গেল স্কুল সাফাইয়ে লেগেছেন ছাত্র শিক্ষকরা স্কুলকে পাঠদানের উপযোগী করে তুলতে কোমর কষে কসরত করে যাচ্ছেন তারা পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান মধ্য হাইলাকান্দি পূর্ব হাইলাকান্দির বেশ কিছু স্কুল মন্দির মসজিদ ডুবে গিয়েছিল বন্যার জলে তিনি হাইলাকান্দি শিক্ষা বিভাগের আধিকারিকের কাছে আর্জি জানিয়েছেন যাতে তারা বিষয়টির উপর গুরুত্ব দেয় আজি চাওক যোৱা এক সপ্তাহমান ধৰি আমাৰ কাটাখাল নদীৰ পৰা আৰু আংকাইলুংগা মাতৰিৰ পৰা এই গোটেই পূর্ব হাইলাকান্দির জল উলাই আহিছিলে আর সেই জল ওয়ার পিছত আমার হাইলাকান্দির মধ্য হাইলাকান্দির পূর্ব হাইলাকান্দির গোটেই স্কুলবিলাক কলেজবিলাক মন্দির মসজিদবিলাক গোটেই প্লাবিত আছিল যা 2 দিনমান আগত মই দেখিছিলো এই স্কুলের অবস্থা আর দেখি মই এগারী টিচারত মাতিছিলো যে আপনার আইবা ইয়াত আর কিছু স্টুডেন্ট লই আইবা আর মই স্থানীয় রাইজ হিসাবে আহো ইয়াত আপনার সহায় করো এই স্কুলবিলাক কেনকা পরিষ্কার করব পারো আর ছাত্র ছাত্রীবিলাকে তেখেতর কিতাববিলাক লই আহি ইয়াত পড়াশোনা করিব পারে পাঠদান আরম্ভ করিব পারে আমি সহায় করিম আর আজি আপনাদের দেখিছে এই স্কুলবিলাক কেনেদৰে অবস্থা হৈছে গোটেই স্কুলের ভিতরত পলিমাটি সুমাই একদম একদম বেকার করে দিলে স্কুলের ভিতরখন আর ডেস্ক বেঞ্চবিলাক দেখিছে আপনাদের কেনেকাদৰে পানিয়ে গোটেই পানিয়ে বহিবলগীয়া অবস্থা নাই পাথারকান্দি সাময়িক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার নামে অরাজকতা চলার একটি ঘটনা প্রকাশ এসেছে সোমবার রোগীরা অভিযোগ করেছেন ওই স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক এবং নার্স রয়েছেন কিন্তু তারা প্রায়শই অনুপস্থিত থাকেন রোগীদের সব রকমের সুবিধা পাইয়ে দিতে সরকার যখন কারিকারি অর্থ বরাদ্দ করছে ঠিক সেই সময় সরকারি ওই স্বাস্থ্যকেন্দ্রে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ জনতার জনতার অভিযোগে জানা গেছে হাসপাতালের প্যাথোলজি পরীক্ষা কেন্দ্রে চলছে চরম অরাজকতা ওই প্যাথোলজি ল্যাবের ভেতর রক্ত পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে 150 টাকা করে নেওয়ার অভিযোগ সামনে এসেছে আমার কইছেন রক্ত পরীক্ষা করার পরে কইছেন তোমার 200 টাকা লাগবো তো আমি কইছি দো স্যার 200 টাকা আমি কেমনে দিতা তাহলে কইছেন আমি 100 টাকা লগে বার করে দিছি মানে আমার জামাই অসুস্থ তো 100 টাকা বার করিয়া দিছি আমি তো দেওয়ার পরে দেখো যা ইয় রিপোর্টটা নেওয়ার সময় আর 100 টাকা আমার দিয়া রিপোর্ট লইয়া যাই তো আমি আবার গেছি মানে আমার পয়সাটা আইছে না রে তো আবার পরে আমার বইনে পয়সা লইয়া আইছে টানার পরে এখন তাই 50 টাকা লই আছে তার মধ্যে দেখো স্যার এখন 100 টাকা দাম পারতাম না তো এখন 50 টাকা আমার বইনে আনিয়াছে একটু মায়া করবা তো 150 টাকা দিয়া কাগজটা লই আইছে ব্লাড টেস্ট করার লাগে বলছিলাম তখন ব্লাড নিয়েছেন আমার এখান থেকে কইলা ব্লাড টেস্ট করতে হইলে 200 টাকা না কত লাগবে আমার কইছে না পরে আমি দিয়ে দেবো এখন লেখা তো মুখ্যমন্ত্রী বিনামূল্যে রোগ নির্ণায়ক কিন্তু দেখা নিছেন যে টাকা কত 100 টাকা নিছেন কোলের শিশুকে নিয়ে হাসপাতালে আসা 2 মহিলা অভিযোগ করেন শিশুটির চিকিৎসার জন্য 11টা নাগাদ তারা হাসপাতালে এসেছেন কিন্তু পাওয়া যায়নি চিকিৎসককে 11টার সময় আমরা আইছি আবার পরে ডাক্তার পাইছি না 50 টাকা দিছি কিদার লাগি নিলা 50 ও বিতরে ঢুকাইয়া দিছি ভিতরে ঢুকাইয়া দিছি কিটা জিনিস ঢুকাইছেন আপু গু ও গিটার গুটায়া গু গাছর গুটায়া গু কোটারে ও মানুষটা ভিতরে দিয়ে ঢুকাই দিছে ভিতরে দিয়ে ঢুকাই দিছে বাইরে হইছে না বাইরে হইছে না শেষ করার আগে আমার বাংলা বিশেষ বিশেষ খবর আরো একবার ইন্দো বাংলা জেলা শাসক পর্যায়ে আলোচনা অনুপ্রবেশ ইস্যুতে অধিক গুরুত্ব
বেহাল সড়কে বিধ্বস্ত যোগাযোগ, অবরোধ গড়ে প্রতিবাদ বিশ্ববিদ্যালয় ছাত্রদের। সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে গণধর্ষণ, অভিযুক্ত 5 যুবক গ্রেপ্তার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।